ক্রমতুঙ্গত উঠেছে লোকসভা নির্বাচনের প্রচার। গুয়াহাটী নির্বাচনী প্রচার আরম্ভ করলে কংগ্রেস প্রার্থী মীরা বরঠাকুরে। আমি সেই দৃশ্য আপনার দেখাব বিচার মীরা বরঠাকুরের প্রচার অভিযান, গুয়াহাটীত প্রচার অভিযান আরম্ভ করলে মীরা বরঠাকুরে। আজিরপরা মই একচুয়ালি নমিনেশনের পিছদিনাখনে মা কামাখ্যার আশীর্বাদ লৈ, আমার জ্যেষ্ঠ নেতাসকলের আশীর্বাদ লৈ, ভূপেন বৰা ডাঙরিয়ার আশীর্বাদ লৈ মই যাত্রা আরম্ভ করব ওলাইছো। আপুনি দেখিছে আমার গোটে বুথে বুথে মহিলা এতিয়া আপত্তি করেছে, বাইদেউ অহা নাই কিয়? আপুনি মই সকলকে কৈছো, সাম্প্রতিক সময়ের যে পরিস্থিতি, বিশেষকে মহিলা সকলে যে মূল্য বৃদ্ধির চড়া দাম হয়েছে, তার অতিষ্ঠ হয়েছে, উপায় নাইকিয়া হয়েছে, আসনির পিছত ধরবলে বাধ্য করাইছে। গতি এইবার রাইজে বিজেপির যে পরিবর্তনের স্লোগান বিচারি দিছিলে, তার পরিত্রাণ বিচারিছে। ডেফিনেটলি রাইজে জাতি মাতি ভেটির স্বার্থত এবার আমাক মোহর লগাব। ঘরের আমি যাত্রা করে আমি এটা একদম সোনাপুর ক্ষেত্রে টপাতলি আমি এনেকে যাত্রা আরম্ভ করিম। আমি সকল জ্যেষ্ঠ নেতার লগত বহিম, বিভিন্ন জাতি জনগোষ্ঠীয় নেতাসকলের লগত বহিম, এইদরে আমি আরম্ভ করিম। আমার লগত আমার প্রাক্তন মন্ত্রী প্রণতি ফুকন ডাঙরিয়ানী আছে, বাইদেউ আছে, বাইদেউ প্রথম দিনাখনেরপরাই মোক যথেষ্ট আশীর্বাদ দিছে। মোর বিশ্বাস যে এগারী বাইদেউ আমার অভিভাবিকা হিসাবে দলেও দায়িত্ব দিছে, বাইদেউ মূর সঙ্গ দিছে।